السلام عليكم ورحمة الله وبركاته. النبي محمد مصطفى صلى الله عليه وسلم بولشن إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله. جودي چاو تو اللہ کچھ چاو جودي شہد جو چاو تو اللہ کچھ چاو کینو بھائی جودي مانوش مانوشیر کچھ چاہے تالے مانوش مانوشیر مقافق کی بھائی اللہ مقافق کی بھائی نہ তাই চাওয়া দোয়া করাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন। মানুষের কাছে যদি আপনি চান তাহলে দুটি স্তর হতে পারে, দুটি সম্ভাবনা হতে পারে। এক নম্বর হয় আপনাকে দিবে, নচেত দিবে না। যদি আপনাকে দেয় তাহলে কিন্তু কোনোদিন না কোনোদিন আপনাকে কথা বলবে যে আমি তো তোমাকে ছোটবেলা মানুষ করেছিলাম, অমুক দিনে সাহায্য দিয়েছিলাম, হ্যাঁ তোমাকে ভোট দিয়ে নেতা বানিয়েছিলাম। আর যদি না দেয় তাহলে আপনি অপদস্থ হলেন, দুজনের মধ্যে আবার শত্রুতাও হতে পারে। সেজন্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষ সেটা কখন বুঝবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কে যদি দুনিয়া গোটা উম্মত জমা হয়ে যায়, লাইন ইজতামাতিল উম্মাতু আলা আইয়ান ফাউক বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক, যদি গোটা উম্মত একত্রিত হয়ে যায় তোমার কোনো লাভ করতে চায় তাহলে লাভ করতে পারে না, কিন্তু ওতখানে যতখানে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এভাবে গোটা উম্মত যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায় তাহলে তোমার ক্ষতি করতে পারে না, কিন্তু ওতখানে যতখানে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। ভোটের মেম্বারেরা যেন একটা চিন্তা করে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার লিখেছেন সেটাই আপনি হবে। গোটা উম্মত সকলে চাইলেও আপনার কল্যাণ হতে পারে না, আর সকল চাইলেও আপনার ক্ষতি হতে পারে না। এই ইমানটুকু কিন্তু আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে এবং সকল ব্যক্তিকে থাকা উচিত। আসসালামু আলাইকুম।